আইপিএল দু হাজার বাইশে কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে এই ম্যাচের আগেই কলকাতা নাইট রাইস ফ্যানদের আসলে সবচেয়ে বড় সুখবর তার কারণ কলকাতার নাইট রাইডার্সে কিন্তু সবচেয়ে ভাই আগের বছর যখন কলকাতা নাইট রাইডার্স হেঁটেছিল আরসিবির সাথে সেই ম্যাচে কিন্তু সবচেয়ে ব্যাপক পিটাই করেছিল কলকাতার নাইট রাইস বোলারদের সেটা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল যেখানে গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু আরসিবির ম্যাচে অর্থাৎ আরসিবি এবং কলকাতা নাইট ম্যাচে উপস্থিত থাকছে না অর্থাৎ গ্লেন ম্যাক্সওয়েল ছাড়াই কিন্তু কলকাতার নাইট বিপক্ষে নামতে হবে এই আরসিবিকে সবচেয়ে বড় ধাক্কা এটাই বলা যেতে পারে আপনাদের মতামত নিচে কমেন্টে জানানো আমার মতামত কলকাতা নাইট রাইডার এই ম্যাচটি আইপিএল তো স্টার্ট হচ্ছে এখনই আপনারা ভারতের নাম্বার ওয়ান বই ওয়েজিৎ ক্রিকেটে গিয়ে খেলেন যেখানে আমিও এখানে পাঁচ লক্ষ টাকা কামিয়েছি এছাড়াও চব্বিশ ঘন্টায় এখানে কাস্টমার সার্ভিস উইথ ধরন থেকে ডিপোজিট শুরু করে এবং সবচেয়ে বড়ো কথা এখানে আইপিএল চলাকালীন পঁচিশ জনেরও বেশি লোক কারোর প্রতি হয়েছে এবং এখানে সবচেয়ে বড়ো কথা নিচে ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে তার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখান থেকে ডাইরেক্টে আপনি আই পারবেন এছাড়াও এখনই জয়েন করলে দশ পারসেন্ট বোনাস আপনারা পেয়ে যাবেন